হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা ভিডিও দেখারে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের ক্যান্টি প্রেস করুন এরকম কিন্তু নতুন নতুন ভিডিও নতুন কনসেন্টের ভিডিও কিন্তু পাওয়ার জন্যে তো বন্ধুরা এর আগের দিন আমি কিন্তু একটা হচ্ছে এনএম এবং জে এন এম এর এক্সামের প্রিপারেশান কীভাবে তোমরা করবে তার জন্য হচ্ছে ভিডিও দিয়েছিলাম সেগুলো যদি তোমরা না দেখে থাকো তোমরা কিন্তু আর হচ্ছে দেখে নাও যারা কিন্তু এখনও দেখো নি ওখানে কিন্তু হচ্ছে খুব ভালোভাবে বলেছিলাম যে কীভাবে তোমরা হচ্ছে ইমপ্লিমেন্ট বা প্রিপারেশান করলে তোমরা হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবে ওখানে কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে কিন্তু যে রুলগুলো রয়েছে এগুলো অ্যাপ্লাই করে কিন্তু নতুনভাবে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো তার জন্য কিন্তু তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো তো বন্ধুরা এনএম এবং জিএনএম এক্সাম এক্সাম বা যে কোনো এক্সামে কিন্তু প্রথমে হচ্ছে এখানে কি না টাইমটা হচ্ছে ফ্যাক্টার করে অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ এক্সামের মতোই কিন্তু এন হচ্ছে যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশানস হয়ে থাকে তার জন্য কিন্তু তোমাদের মেন ফ্যাক্টর যেটা হচ্ছে টাইম অর্থাৎ হচ্ছে তোমরা তোমরা হচ্ছে কম টাইমে কীভাবে হচ্ছে বেশি ইমপ্লিমেন্ট হচ্ছে করতে পারবে সেটাই কিন্তু গুরুত্ব দিয়ে কিন্তু সেই বিষয়টাকে দেখতে হবে অর্থাৎ সবাই তো হচ্ছে একই পড়ে যাবে তাই তোমরা হচ্ছে ও তাদের থেকে আলাদা কীভাবে হবে না হচ্ছে টাইমের জন্য অর্থাৎ কম টাইমে কিন্তু সঙ্গ প্রশ্ন তোমাদেরকে করতে হবে কিন্তু সবার কিন্তু সিলেবাস আছে তাই সবাই কিন্তু সিলেবাসেরই সবাই অনেক কিছুই পড়ে যাবে অর্থাৎ যা সিলেবাসে রয়েছে তার সবগুলো কিন্তু তারা পড়ে যাবে তারা কিন্তু তোমাদেরকে আলাদা অর্থাৎ ভালো র্যাঙ্ক করতে হলে কিন্তু মেন হচ্ছে কম টাইমে বেশি সংখ্যক কিন্তু তোমাদেরকে কোয়েশ্চানের অ্যান্সার করতে হবে এবং কিনা না ট্রাই করতে হবে সব কোশ্চেন তোমাদের হচ্ছে জানা কোয়েশ্চান থাকবে না দু একটা কিন্তু অজানা কোশ্চানও থাকবে তো এইখানে দু একটা অজানা কোশ্চানের উপর কীভাবে তোমরা হচ্ছে দখলদারি করতে পারো এবং কিভাবে বুদ্ধিমান করে হচ্ছে টিকাতে পারো তারপরে কিন্তু তোমাদের র্যাঙ্কটা অনেকটা ডিসাইড করবে যে তোমরা হচ্ছে কতটা ভালো র্যাঙ্ক তোমরা করতে পারবে তো বন্ধুরা তাহলে কি ডিফারেন্ট কী করবে না টাইমে অর্থাৎ কম টাইমে কীভাবে বেই সংখ্যক তোমরা করতে পারবে তার জন্যই কিন্তু আমি হচ্ছে রিজনিং যে ক্লাসটা শুরু করেছিলাম অনেক যারা হচ্ছে এখনও কিন্তু নি রিজনিংয়ের পার্ট ওয়ান যেটা অ্যানালজি পার্ট ওয়ান তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে চলে যাও সেখান থেকে কিন্তু তোমরা হচ্ছে রিজনিংয়ের হচ্ছে পার্ট ওয়ান যে অ্যানালজি চ্যাপ্টারটা রয়েছে সেখানে কিন্তু প্রাথমিক ধারণা আমি কিন্তু দিয়েছিলাম যেটা কিন্তু বলা হয়েছিল যে নাম্বার অ্যানোলজি ওয়ার্ড অ্যানোলজি এমনকি মিসড অ্যানালজি এগুলো সম্পর্কে কিন্তু আমি বলেছিলাম তো আমি যেই ছকটা এখানে লিখেছি এই ছকটা কিন্তু এই মূল ভিত্তি অর্থাৎ এনারলোজি বলো বা ক্লাসিফিকেশান যে চ্যাপ্টারটা পরে যে পড়াবো যেটা এনাল হচ্ছে রিজনিংয়ের তার হচ্ছে প্রাথমিক ভিত্তি হচ্ছে কিন্তু এই ছকটা অর্থাৎ এই ছকটা তোমরা কিন্তু জাস্ট হচ্ছে মনের মধ্যে যদি গেঁথে নিতে পারো অর্থাৎ হচ্ছে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের হচ্ছে অ্যানালজি ক্লাসিফিকেশানের যে টোটালি কিন্তু তোমার জলের মতো সহজ লাগবে তার জন্য বন্ধুরা এটা হচ্ছে সেপারেট ভিডিও বানিয়েছি কিন্তু তোমরা প্রথমে প্র্যাকটিস করবে তারপরেই কিন্তু আমি হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সারও হচ্ছে আরেকটা ভিডিও কিন্তু আমরা আমরা হচ্ছে অর্থাৎ আনতে চলেছি তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক অর্থাৎ এটা মূল হচ্ছে কাজ করবে কিনা ওয়ার্ড অ্যানালজি নাম্বার অ্যানালজি মিক্সড অ্যানালজি এমনকি হচ্ছে অ্যানালজির বিভিন্ন পার্টে কিন্তু এই ছকটা কিন্তু ডেফিনেটলি কাজ হচ্ছেন কর আর যারা হচ্ছে নতুন রয়েছে তারা কিন্তু রিজনিং যে হচ্ছে সাবজেক্ট চ্যাপ্টারটা হচ্ছে তোমরা হচ্ছে নতুন জানছো যে রিজনিং হচ্ছে কি কী সিলেবাস কীভাবে করতে হবে তার যার প্রথম নতুন তার সাবজেক্টকে আমরা বলে নিই দু একটা কোশ্চেন আলোচনা করলে কিন্তু তোমরা বুঝে নিতে পারবে তার জন্য কিন্তু আমি কিছু কোশ্চেন লিখে রেখেছি যেটা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রথমে দেখো যে যেটা লেখা আছে ফিল্ম আমরা হচ্ছে ফিল্মকে হচ্ছে টেন এখানে বলা হয়েছে আর তাহলে হোটেলকে আমরা তাহলে এখানে কি বসাবো অর্থাৎ এখানে হচ্ছে দুটো অ্যালফাবেট এবং কিনা হচ্ছে নাম্বার দুটোর কিন্তু এখানে কিন্তু ভেদাভেদ হচ্ছে অর্থাৎ দুটোরভাবে কম্পেয়ার করে কিন্তু এখানে অ্যান্সারটা আমরা বের করব তো এখানে কিছুই করা হয়নি এই প্রশ্নটাতে এখানে ফিল্ম যেটা বলা হয়েছে এখানে জাস্ট হচ্ছে নাম্বারগুলো বসানো হয়েছে অর্থাৎ এফ হচ্ছে কত নম্বর হচ্ছে নাম্বারে আছে তো এখানে আমরা ছকটা দেখলে আমরা সহজে বুঝে নিতে পারবো যে হচ্ছে এফের হচ্ছে নাম্বার হচ্ছে কত কারণ একে আমরা এক নাম্বার দিয়েছি অর্থাৎ এখান থেকে কিন্তু নাম্বারিং শুরু হবে এরকমভাবে তোমরা রিজনিং করতে হবে এ থেকে জেড পর্যন্ত হচ্ছে দেওয়া আছে এ রিজনিংয়ের মধ্যে নাম্বারিং যখন আমরা সারিভাবে বসাবো তখন কিন্তু একে আমরা এক নাম্বার দেবো এবং লাস্ট হচ্ছে জেড যে নাম্বার জেড যত দূর পর্যন্ত রয়েছে সেখানে কিন্তু টোটাল হচ্ছে ছাব্বিশটা হচ্ছে নাম্বার রয়েছে অর্থাৎ ছাব্বিশটা অক্ষরের ছাব্বিশটা নাম্বারিং কিন্তু এভাবে আমরা করবো অর্থাৎ এভাবেই কিন্তু করতে হবে তাই এখানে ফিল্ম টেন বলা হয়েছে এখানে এখানে যে কোয়েশ্চানটাতে অর্থাৎ এখানে কি করেছে না এখানে শুধু নাম্বারগুলো জাস্ট যোগ করে কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে তাহলে কী দেওয়া হয়েছে না এফের হচ্ছে কত না নাইন আমরা কী জানি এফের হচ্ছে কত নাম্বার নাম্বারিং করা রয়েছে না ছয় তাহলে আমরা এখানে কী এফের জায়গায় ছয় আমরা মনে মনে করে নেবো ছয় আছে প্লাস এগুলো টোটাল আমরা যোগ করে নেব হচ্ছে তারপর কি আছে আয় আছে তাহলে আয়ের কত রয়েছে আয় হচ্ছে কি না নাইন তাহলে না আয়ের নাম্বারিং কত আছে নয় ন নম্বরে রয়েছে তাহলে হচ্ছে কি না ছ হচ্ছে পনেরো করে নেবো তারপর প্লাস হচ্ছে এল ঠিক আছে এল কি দেওয়া হয়েছে না এল হচ্ছে টোটাল হচ্ছে কি না বারো এরকমভাবে রয়েছে আচ্ছা এল হচ্ছে বারো হয়েছে তারপর কী দেওয়া হয়েছে না এম এম কত দেওয়া হয়েছে না হচ্ছে প্লাস হচ্ছে তেরো অর্থাৎ টোটালটা কিন্তু এখানে যোগ হবে তাই কত হবে না তেরো আর হচ্ছে বারো কত হবে পঁচিশ পঁচিশ আর হচ্ছে পনেরো কত হবে না পঁচিশ আর পনেরো হচ্ছে কি না কত হবে না চল্লিশ তাই তো তাহলে এখানে কি না টোটাল হচ্ছে কিনা চল্লিশ সরি এখানে লেখাটা ভুল হয়ে গেছে জাস্ট চল্লিশ হবে হয়তো ঠিক আছে আমি জাস্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে কীভাবে হচ্ছে সংখ্যা এবং অ্যালফাবেট কিন্তু হচ্ছে প্রিপারেশানের জন্যে এই ছকটা কীভাবে তোমরা ইউটিলাইজ করে হচ্ছে ব্যবহার করবে যেটা কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু এই ছকটা ব্যবহার হবেই তোমরা হচ্ছে যে কোনো অ্যানালজি বা ক্লাসিফিকেশান যে কোনো হচ্ছে রিজনিংয়ের এই প্রথম দুটো চ্যাপ্টার যেখান থেকে করো না কেন তাহলে কিন্তু হচ্ছে পরে আমরা কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আসবো তখন কিন্তু খুব ভালোভাবে তোমরা রিলাইজ করতে পারবে যে এই ছকের গুরুত্ব কতটা তাহলে এখানে টোটাল হচ্ছে চল্লিশ হলো আমার তাহলে হোটেলকে কীভাবে লিখবো আমরা যেহেতু এটা হচ্ছে চল্লিশ আমি নিজের থেকে কোশ্চেনটা বানিয়েছি যেহেতু ফিল্ম হচ্ছে চল্লিশ দেওয়া হয় তাহলে হোটেলকে আমরা কীভাবে লিখবো তাহলে হোটেল কি না এইচ কত দেওয়া হয়েছে এখানে দেখো এইচ হচ্ছে আট রয়েছে নাম্বার নিয়ে তাই না তাহলে আট হচ্ছে কিনা আমরা বসাবো আট প্লাস তারপরে হচ্ছে টি দেওয়া হয়েছে এইচ ও দেওয়া হয়েছে ও এর কীরকমভাবে দেওয়া আছে না ও হচ্ছে কোনটা রয়েছে ও রয়েছে পনেরো রয়েছে এরকমভাবে কিন্তু প্রত্যেকের নাম্বারিং করে আমরা যোগ করে কিন্তু এই প্যাটার্ন আগে যে যে প্যাটার্নটাতে আমরা পেলাম এই প্যাটার্নটা ফ্লো করে চল্লিশ পেয়েছি সেরকমভাবে কিন্তু এই প্যাটার্নটা ফ্লো করে কিন্তু যতগুলো সংখ্যা যোগ করবো সেই সংখ্যা যোগ করে সেই সংখ্যাটা কিন্তু আমি লিখব তাহলে কিন্তু অ্যান্সার আমাদের চলে আসবে এটা কিন্তু তোমাদের জাস্ট বোঝানোর জন্যে বললাম কারণ হচ্ছে এর ভিডিওর আগে যেটা এরকমই উদাহরণ দেওয়া ছিল কিন্তু অন্য প্যাটার্নে ছিল জাস্ট আমি তোমাদেরকে বললাম যে কীভাবে হচ্ছে এই প্যাটার্ন ফ্রো করে এই ছকটা ইউজ হয় অর্থাৎ হচ্ছে তোমাদের যে নাম্বারের সাথে কিন্তু হচ্ছে অ্যালফাবেটটা কত নাম্বারে রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে তার জন্য কিন্তু কতগুলো হচ্ছে ট্রিক আমি এখানে নিয়ে রেখেছি এগুলো হচ্ছে তাহলে মেন না তোমাদেরকে টাইমটা বাঁচাতে হবে অর্থাৎ বিভিন্ন হচ্ছে কম্পিটিভ বা এন্ট্রান্স এক্সামিনেশনের মেন কাজ তোমাদের টাইমটা বাঁচাতে হবে এবং যত টাইম তোমরা ইউটিলাইজ করে বাঁচাতে পারবে সেই টাইমটা কিন্তু যে কোশ্চানগুলো তোমরা পারছো নি সেগুলো কিন্তু অনেকটা ভাবতে পারবে নাহলে কিন্তু যে কোশ্চেনটা পারো নি সেটা কিন্তু ভাবার টাইমও পাবে না এমনকি হচ্ছে রিভাইজ করারও টাইম পাবে না যে এতগুলো আমি করলাম তাদের কতগুলো হচ্ছে ঠিক বা ভুল হয়েছে তো বন্ধুরা এখন আমাদের মূল কাজ হবে যে হচ্ছে কোন আলফাবেটের হচ্ছে কোন নাম্বারটা আমরা কিন্তু মনে রাখবো অর্থাৎ হচ্ছে মনে রাখার জন্য কিন্তু আমাদের মাইন্ড সবসময় ইমাজিনেশান যে পাওয়ারটা অর্থাৎ হচ্ছে চোখের থেকে কিন্তু কানে শোনার থেকে আমরা চোখে যে জিনিসটা দেখি সেটা কিন্তু আমাদের মাইন্ডে সবচেয়ে বেশি দিন কিন্তু মেমোরিতে স্থায়িত্ব থাকে তার জন্যে কিন্তু কি না এখানে যদি তোমাকে বলে দেওয়া হয় যে হচ্ছে বি সি আর এ টোটাল যোগফল তোমাদের সংখ্যা অনুসারে যোগ করলে কত হবে কারণ বিয়ের আমরা জানি বিয়ের নাম্বারিং কত দেওয়া হয়েছে দুই রয়েছে প্লাস সি কত হয়েছে সি এর নাম্বারিং কত হবে তিন হবে ডি এর নাম্বারিং কত হবে না হচ্ছে এবিসির চার হবে তাহলে এগুলো আমি সংখ্যক কিন্তু পেয়ে যাচ্ছি কিন্তু আর আর হচ্ছে কত নাম্বারিং হবে তার জন্য কী করতে হবে না আমাকে গুনতে হবে প্রথম থেকে এ কত হয়েছে এক আছে বি দুই আছে এরকম করে গুণে কিন্তু আর পর্যন্ত আমাদেরকে চলে যেতে হবে তার জন্য কিন্তু অনেকটা টাইম চলে যাবে তার জন্য কিন্তু আমি কী তুই ট্রিক্স কিন্তু এখানে লিখে রেখেছি সেগুলো কিন্তু তোমার সাথে ডিসকাস করবো তো চলো বন্ধুরা শুরু করা যাক তো এখানে কী বলা হয়েছে না প্রথম যে এবি সিডি অনুযায়ী হচ্ছে কীভাবে আমরা শর্টকাটে কিন্তু এটাকে মনে রাখবো তাহলে প্রথম এর নাম্বারিং এক দুই তিন একভাবে করা হয়েছে কারণ সি পর্যন্ত আমরা এমনিতেই মনে থাকবে কারণ এগুলো খুব কাছের ভাবে এ যে এ থেকে যেহেতু শুরু হয়েছে এক নাম্বার করে তাই বি হচ্ছে দুই সি তিন এগুলো কিন্তু আমরা সহজে মনে রাখতে পারবো তাই এখান থেকে কিন্তু ট্রিশ রাখার দরকার নেই কারণ এখানে ডিটাও মনে রাখতে পারবো তবে এখানে আমি লিখে রেখেছি সহজে ফোর কী রেখেছি না ফোর হচ্ছে ডি ফোর ডি আমরা হচ্ছে মনে রাখবো যে ডি এর সম্পর্কে যদি হয় তাহলে হচ্ছে ডি এর জায়গায় কিন্তু কত নাম্বারিং হবে ডি এর জায়গায় ফোর আসবে তাই হচ্ছে ডি এর ফোর তার জন্য ফোর ডি এই হচ্ছে ঠিকটা মনে রাখতে হবে ঠিক নয় জাস্ট ইয়াদ করার জন্য হচ্ছে জাস্ট হচ্ছে কিছু সংখ্যা হচ্ছে ট্রি এখানে কিন্তু তোমাদেরকে মনে রাখার জন্য আমি হচ্ছে লিখে রেখেছি তাই ই যদি দেওয়া থাকে তাহলে ই এর হচ্ছে নাম্বারিং কত পাঁচ রাখা আছে তাই না তাই যদি এলিফেন্ট যদি দেওয়া থাকে তোমাদের হচ্ছে আলফাবেট অনুযায়ী নাম্বারিং করার সময় কিন্তু এর নাম্বার কত হবে তা মনে রাখার জন্য কিন্তু ই ফাইভ এটা হচ্ছে মনে রাখবে তাহলে কিন্তু তোমরা সহজে কিন্তু নাম্বার ইংয়ের হচ্ছে অ্যালফাবেডের নাম্বার কিন্তু সহজে মনে রাখতে পারবে যদি অ্যাপ দেওয়া হয়েছে ফিক্স সিক্স কারণ হচ্ছে যদি ফক দেওয়া থাকে ধরো ঠিক আছে ফক দেওয়া তাহলে কি হবে অ্যাপের নাম্বার সহজে হচ্ছে মনে রাখার জন্য কি না ফিক সিক্স যেহেতু আমি এই সূত্রটা মনে রেখেছি তার জন্য কিন্তু ফিক্স সিক্স মানে সি ছয় মানে ফিক্স সিক্স এই 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 জিনিসটা কিন্তু মনে রাখলে তোমরা খুব সহজে কিন্তু ভালোভাবে করতে পারবে অর্থাৎ তারপরে যে জি জি সেভেন সেভেন জি ফোন এটা কিন্তু জাস্ট তোমাদের মনে রাখতে হবে সেভেন জি ফোন রিলেট করে কথাগুলো মনে রাখতে হবে তাহলে কিন্তু সহজেই তোমরা নাম্বারিংটা খুঁজে পাবে সেভেন জি মোবাইল তাহলে কি সেভেন জি মোবাইল কারণ যে জায়গায় আমরা কত নাম্বারই আসবে না সাত আসবে সেরকমভাবে এইট এইট তাই না এইচ এইট তাহলে এইচ এরকম তাহলে এর সাথে আমরা সহজে এইট বানাতে পারবো তাই হচ্ছে এইচ এইট এইট এটার সাথে রিলেট করতে পারবো আই আই আয়ের আয়ের কত নাম্বার হবে এটা সহজে টিক হিসেবে মনে রাখার জন্য কিংবা আই নাইন অর্থাৎ আই নো আমি হচ্ছে জানি আই নো তাই না আমি জানি আই নো আসছে তাহলে এটা আমার সবসময় মনে রাখবো আই নো তাই আই যাই কিন্তু নাইন হয়ে যাবে আই নো এটা থেকে তোমরা রিলাজ করতে পারবে জে টেন তাই না স্যামসাংয়ের একটা হচ্ছে যেটা ফোন রয়েছে জে টেন জে টেন এরকমভাবে কিন্তু তোমরা মনে রাখবে এবার কে ইলেভেন অথবা জম্মু কাশ্মীর যে দশ এগারো এরকমভাবে মনে রাখতে পারো জম্মু কাশ্মীরে জেকে বোঝানো হয়েছে জে টেন কে ইলেভেন অথবা হচ্ছে কে যে কিংস ইলেভেন পাঞ্জাব যে আইপিএল যে টিমটা রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব তাই কে যখনই তুমি পাবে ধরো কিং দেওয়া আছে এখানে তোমাকে নাম্বারিং করতে বলবে তাহলে কে জায়গায় আমরা এ বি অনুযায়ী এক দুই তিন যে এরকম করে গুনলে কিন্তু টাইমটা বেশি চলে যাবে তার জন্য আমার মনে যেহেতু ট্রিক রয়েছে কিংস ইলেভেন অর্থাৎ কে প্রথমে আসে এই জন্য ইলেভেন যেটা আমি বসিয়ে দেবো তারপরে আয়ে কী হবে আই নো তারা আমার আই নো যেহেতু সূত্র জানে যে আই নো মানে নয় এখানে বসাবো এরকমভাবে কিন্তু তোমরা এটা মনে রাখার মধ্যে কিছু ট্রিক্স আমি নিজের মতো করে সাজিয়েছি যেগুলো তোমরাও কিন্তু নিজের মতো করে সাজাতে পারো এগুলোতে কিন্তু টাইমটা অনেকটা কম হবে ইউটিলাইজ হবে ভাবে কিন্তু এর জায়গায় কিন্তু এল বারো এখানে আমি কি লিখেছি এল যেহেতু লায়ন এখানে আমি স্ট্রিক বের করেছি কে দেখে কিন্তু বারোটা বেজে গেছে তাই কিন্তু এলআই ও এন যখন হচ্ছে হবে এর জায়গায় কিন্তু আমরা লাইনকে দেখে বারো গেছে এল এর জায়গায় 12 ডাইরেক্ট আমরা কিন্তু বসিয়ে দিতে পারবো এ থেকে কিন্তু আমরা হচ্ছে না এরকম সেরকমভাবে হচ্ছে কি না মে তেরা এখানে এম হচ্ছে তেরো এম এর জায়গায় হচ্ছে মে তেরা তার মানে কি এম যখনই আমরা দেখতে পারবো তখনই কিন্তু তেরো বসিয়ে দিতে পারবো কারণ এই স্টিকটা আমাদের মনে রয়েছে সেরকমভাবে কিন্তু এন যেটা দেওয়া হয়েছে এন 14 মানে নন হয়ে চোদ্দোটি গোল দিয়েছিলো এরকমভাবে তোমরা নিজের থেকে সূত্র করে বানাতে পারো ঠিক আছে আমি জাস্ট এগুলো করে দিয়েছি এগুলো থেকে হচ্ছে অনেকটা হেল্প হয়ে যাবে অথবা আমার সূত্র ধরে করতে পারো এখান থেকে তোমরা অনেকটা হেল্প পেয়ে যাবে ও পনেরো যেটা হচ্ছে অক্সিজেন অভাবে পনেরো জন মারা গিয়েছিল তাহলে ও পনেরো এই যে আমরা রিলেট করে হচ্ছে মেমোরিতে জাস্ট হচ্ছে কল্পনা করে কিন্তু আমরা এই সূত্রগুলো মনে রাখছি জাস্ট কিন্তু যা সহজেই কিন্তু অ্যালফাবেট দেখা মাত্র কিন্তু জাস্ট নাম্বারিংটা যে আমরা বসতে পারছি সেরকমভাবে হচ্ছে পি হচ্ছে কি না পি ষোলো দেওয়া আছে পি ষোলো তা পারলে ষোলো এখানে পারলে ষোলো এরকমভাবে হচ্ছে মনে রাখার জন্য আমি লিখেছি পারলে ষোলো অর্থাৎ পি যেটা হচ্ছে ষোলো তেমন হচ্ছে কুইন কী হচ্ছে সাতের সাথে কুইন হচ্ছে সাতেরো কুইন এরকমভাবে সাত্র হচ্ছে কুই থাকলে কিন্তু আমরা সহজে সাত্র বসাতে পারবো অর্থাৎ হচ্ছে অ্যালফাবেটগুলো কীভাবে হচ্ছে নাম্বারে ট্রান্সফার করবো সহজে সেটা কিন্তু আমরা বলেছি আর আঠারো অর্থাৎ হচ্ছে রেপ আঠারো এরকমভাবেই কিন্তু জাস্ট তোমার রিলেট করে বসাবে এস নাইন যেটা হচ্ছে এরকমভাবে বসাতে পারো এস এর জায়গায় কিন্তু টোটালো উনিশ এস নাইন যে অনেক বাসের নাম থাকে এস নাইন কলকাতা এস নাইনটিন তাই এখান থেকে রিলেট করতে পারবে টি টোয়েন্টি তাই না টি টোয়েন্টি এখান থেকে করতে পারে টি টোয়েন্টি টি টোয়েন্টি হচ্ছে কিনা তাহলে টি বস থাকলে কিন্তু ডাইরেক্ট টোয়েন্টি বসে দিতে পারবে এক একসাথে তোমাদের কিন্তু অসুবিধা হবে না তেমনিভাবে কিন্তু ইউ একুশ এখানে কি হয়েছে ইউকিস ঠিক আছে ইউকিস এই সূত্রটা ধরে কিন্তু তোমরা হচ্ছে ইউ জায়গায় তোমরা যেখানেই পাবে ইউকে তোমরা একুশ এখানে বসে যেতে পারবে এখানে জাস্ট রিলেট করে এখানে বা জাস্ট এগুলো ভি টোয়েন্টি টু এখানে কি ভি টু লিখেছি ভি টু ভি যখনই বসাবে তার ডবল টু হয়ে যাবে এরকমভাবে তোমরা মনে রাখতে পারবে তারপর ডাব্লু কি দেখেছি না টোয়েন্টি থ্রি এটা জাস্ট হয়েছে সোজে মনে থাকে জাস্ট এক্স টোয়েন্টি হচ্ছে কী হচ্ছে টোয়েন্টি ফোর ওটা হচ্ছে এক্স রে কিন্তু হচ্ছে কি না চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে খোলা থাকে এক্স রে তাই হচ্ছে এক্স টোয়েন্টি ফোর তারপর হচ্ছে ওয়াই হচ্ছে টোয়েন্টি ফাইভ এরকমভাবে তোমরা ইউ টোয়েন্টি ফাইভ কারণ হচ্ছে টোয়েন্টি ফাইভ হচ্ছে তার প্লস এরকম ভাবে ইউ টোয়েন্টি ফাইভ এরকম কিন্তু তোমরা মনে রাখতে পারবে আর হচ্ছে জ্যাড হচ্ছে টোয়েন্টি সিক্স এগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য হলো যে তোমরা কীভাবে গুলোকে জাস্ট নাম্বারে সোজা তাড়াতাড়ি হচ্ছে ট্রান্সফার করে কিন্তু করতে পারবে কারণ যে হচ্ছে মেন এই প্রথম যে এই প্রক্রিয়াটা যারা তোমরা খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে পারো তাহলে কিন্তু তোমরা খুব সহজে যে কোনো অ্যানালজি বলো কিংবা ক্লাসিফিকেশান বলো বা অন্যান্য আদার যেগুলো রিজনিং সিলেবাসে রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা কম টাইমের মধ্যে কিছুটা প্র্যাকটিস করলে তোমরা ভালোভাবে করতে পারবে তো এখানের মেন থিম হলো কিন্তু হচ্ছে কীভাবে অ্যালফাবেটগুলোকে হচ্ছে সংখ্যাতে তোমরা মনে রাখবে অর্থাৎ যদি আমি একটা জি আর তোমার যদি এ সূত্রকে মনে থাকে টি 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 এর জায়গায় হচ্ছে কী বসবে অর্থাৎ টিকে যখন আমরা হচ্ছে নাম্বারে হচ্ছে ট্রান্সফার করবো তখন কী হবে না টি হচ্ছে কি টি টোয়েন্টি তাই না এই সূত্রটা মনে তারা প্রথমে টোয়েন্টি লিখে দিলাম তারপর আই হচ্ছে কি আই নো আই হচ্ছে নো এই সূত্রটা মনে রেখেছি আমরা এই এখান থেকে আই নো হচ্ছে ডাইরেক্ট আমি নোই বসিয়ে দিতে পারবো তারপর জি হচ্ছে কি না সেভেন জি ফোন তাহলে সেভেন বসে দিতে পারবো ঠিক আছে ই যেগুলো ই ফাইভ তাই না ই ফাইভ এখানে যে সূত্রটা সুতরাং মনে হচ্ছে আর আর যে আর হচ্ছে রেপ এইটিন অর্থাৎ হচ্ছে আঠারো তাই না এরকমভাবে জাস্ট হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি অ্যালফাবেটগুলোকে ডাইরেক্টভাবে নাম্বারে ট্রান্সফার করে নিয়ে এলাম এতে কিন্তু আমার হচ্ছে খুবই কম হচ্ছে টাইম কিন্তু লাগলো যেটা কিন্তু হচ্ছে তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো তার জন্য কিন্তু এর পরে আমি অনেক কোশ্চেন অ্যান্সার এর হচ্ছে আনবো তারপরে কিন্তু তোমরা এর পরের ক্লাসটাতে খুব ক্লিয়ারলিভাবে ভালোভাবে বুঝতে পারবে যে কেন আমি এই ছকটা বলেছিলাম তার কিন্তু গুরুত্ব পরের ভিডিওটা তোমরা বুঝতে পারবে তার জন্য আগে আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে ইন্ট্রো দিয়ে রাখছি তোমরা থেকে করে নাও আগের দিনের থেকে তাহলে কিন্তু পরে তোমাদের করতে অনেকটা সোজা হয়ে যাবে তারপরে এখানে এখানে আজিজ বয় ক্র্যাক্স এগুলো আমি কিনে কেন হচ্ছে লিখে রেখেছি তো একটা এখানে কোশ্চেন দেওয়া আছে দেখো যে বি আর সমান আমরা কি লিখেছি না ওয়াই এক্স ডাব্লিউ আই তো এখানে কিন্তু কোনো নাম্বারিং বা রিলেট এখানে তোমরা করতে পারবে না তাহলে কি হয়েছে না এখানে জাস্ট হচ্ছে অপোজিট কিন্তু এখানে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে যেমন কিনে বিয়ের অপোজিট কী দেওয়া হয়েছে না ওয়াই সি এর অপোজিট কী হয়েছে সি এক্স ডি এর অপোজিট কী হচ্ছে ডাব্লিউ এর অপোজিট কী হচ্ছে ভি এর অপোজিট কী হচ্ছে ইউ জি এর অপোজিট ওয়ার্ড কি টি এর অপোজিট ওয়ার্ড কি এস এরকমভাবে অপোজিট ওয়ার্ড দিয়েই কিন্তু এখানে বসানো হয়েছে যেমন বিয়ের হচ্ছে বিয়ের জায়গায় কিনে প্রথমে কী আছে দেখো ওয়াই আছে এখানে তাই না তাহলে বিয়ের ওয়াই মানে অপোজিট ওয়ার্ড আছে তেমনভাবে ওয়াই হয়েছে যেমন সি এর জায়গায় কী আছে সি এর জায়গায় এখানে দেখো এক্স রাখা আছে অর্থাৎ সিএ এক্স দেওয়া হয়েছে এখানে এক্স তেমনিভাবে কিন্তু ডি বি সি ডি আর এর জায়গায় কী বসানো হয়েছে না ডব্লিউ দেওয়া আছে তেমনি কি ডি ডব্লিউ অপোিট ওয়ার্ড এখানে বসা হয়েছে আর এর জায়গায় আই এরকমভাবে আর আর কোথায় দেখো আর এর জায়গায় আই কিন্তু আমরা পেয়েছি এখানে অপোজিট ওয়ার্ড কিন্তু এখানে উল্লেখ রয়েছে সেরকমভাবে কিন্তু এইচ এল টি এম ই এন ছাড়া যখন করবো সেরকমভাবে আমরা অপোজিট ওয়ার্ডগুলোই কিন্তু এখানে বসাবো তাহলে এইচ এ কী দেওয়া আছে এইচ এস তাই না তাহলে আমরা এস বসাবো এখানে তারপর এল এল এর অপোজিট কী আছে দেখো এখানে এল অপোজিট ও আছে তো এখানে ও বসাবো তারপর সে টি এর অপোজিট কী দেওয়া আছে এখানে কী দেওয়া আছে টি এর অপোজিট দেওয়া আছে কিন্তু তোমাদের এটা খুঁজতে হবে জি তাই না তাহলে এখানে আমরা জি বসাবো আর লাস্টের কী দেওয়া আছে এম এম এর অপোজিট কী আছে এন আছে তাহলে আমরা হচ্ছে এন বসাবো তাহলে এরকমভাবে সহজে কিন্তু আমরা অ্যান্সারটা বিয়ের করে নিলাম অপোজিট ওয়ার্ডের যদি তোমাদের হচ্ছে কোশ্চেন দিয়ে থাকে অর্থাৎ তোমরা এইখান থেকে রিলেট করতে পারো যে আমাদের অপোজিট হচ্ছে নাম্বার দিয়েছে কিনা অর্থাৎ জাস্ট তোমরা এগুলো মনে মনে কীভাবে রাখবে সেই জন্য আমরা সূত্র কিছুগুলো দিয়েছি যে এর অপোজিট ওয়ার্ড হচ্ছে জেড তার জন্য আজিজ আজিজ হচ্ছে কি না এই ওয়ার্ডটা মনে রাখলে তোমরা আজিজ যেহেতু তারা মানে কি এর অপোজিট জেড এরকমভাবে বি ওয়াই বয় তাই না তাহলে বয় রাখা হয়েছে বি এর অপোজিট কিন্তু ওয়াই এরকমভাবে এক্স ক্র্যাক্স ক্র্যাক্স কিনা তাহলে সি এর অপোজিট ওয়ার্ড এক্স তারপরে হচ্ছে ডিউ রেখেছি তাহলে ডি এর অপোজিট ওয়ার্ড কিন্তু ডাব্লু তারপর হচ্ছে ইভিএস এক্সাম ইয়ের অপোজিট ওয়ার্ড কিন্তু ভি সেরকমভাবে হচ্ছে কি না এফ এর অপোজিট ওয়ার্ড কিন্তু ইউ যখন ফালতু জাস্ট কিন্তু মনে রাখার জন্য শর্ট ট্রিক্স করে এখানে কিন্তু আমি হচ্ছে ডিফাইন করেছি তারপর এখানে জি এর অপোজিট ওয়ার্ড কী আছে দেখে নাও জি এর অপোজিট ওয়ার্ড কী জি ও টি আছে তাহলে জিটি রোড জাস্ট তোমরা মনে রাখবে এইজের অপোজিট ওয়ার্ড হচ্ছে এস তাহলে সহজে মনে রাখার জন্য কিন্তু এইচএস পরীক্ষা মনে রাখবে তাহলে এইচ এস পরীক্ষা যদি মনে আছে তারা এইচ অপার্ড কিন্তু এইজের অপোজিট কিন্তু এস হয়ে যাবে সেরকমভাবে কিন্তু হচ্ছে আই আর তাই না আই আই এর অপোজিট ওয়ার্ড হচ্ছে আর তেমনিভাবে ইন্টার তাহলে ইন্টার হচ্ছে কিনা আই এর অপোজিট ওয়ার্ড আর সহজে কিন্তু এই শব্দটা দেখে কিন্তু তোমরা কো রিলাইজ করতে পারবে আর হবে যে কে জঙ্গল কুইন জঙ্গল কুইনটা ওয়ার্ড দেখে তারা বুঝতে পারবে যে এর অপোজিট ওয়ার্ড কিউ তেমনিভাবে কেপি কলকাতা পুলিশ যেটা আমরা সহজে সংক্ষেপে বলি কেপি তাহলে কে এর অপোজিট ওয়ার্ড কিন্তু পি এটা মনে রাখবে অথবা পি এর এর অপোজিট ওয়ার্ড কে একে অপরের কিন্তু এরা বিপরীত ওয়ার্ড এবার এল এর অপোজিট ওয়ার্ড কি ও হচ্ছে এলো লাভ সংক তোমরা হচ্ছে ভাবে তোমরা বলতে পারবে এম এন তারা ম্যান মেন সহযোগিতা কিন্তু তোমার ট্রিক যা একটা অপোজিট ওয়ার্ড মনে রাখার জাস্ট কিন্তু এরকম কোশ্চেন এলে কিন্তু সহযোগী তোমরা করতে পারবে তো বন্ধুরা এটাই ছিল যে হচ্ছে অ্যানালজি বা ক্লাসিফিকেশানগুলো এরকম কিন্তু নাম্বার রিলেটেড অ্যালফাবেট রিলেটেড মিক্সড হচ্ছে অ্যানালজি এগুলো কিন্তু খুব ভালো কিন্তু করার জন্যে এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ খুবই হবে কিন্তু এই টিক্সগুলো যেগুলো বললাম আমি অ্যালফাবেট থেকে কীভাবে নাম্বার সহজে তোমরা চোখ বন্ধ করে বসাতে পারবে এমনকি বিপয়েট ওয়ার্ডও কিন্তু থাকলে তোমরা খুব ভালোভাবে করতে পারবে তো এটা কিন্তু জাস্ট তোমরা হচ্ছে এটা খাতাই করে তোমরা মুখস্থ অথবা হচ্ছে হচ্ছে মনে রাখো তোমরা কিন্তু এরপরে যে কোয়েশ্চানগুলো আসবে তার কিন্তু খুব সোজা তোমরা দেখবে খুব সোজাভাবে তোমরা করতে পারছো তো ভিডিওটা এ পর্যন্ত এরপরে কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ের কিন্তু ভিডিও আসতে চলেছে আর ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ